নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আগামীকাল বৃহস্পতিবার চতুর্থী তিথি রয়েছে এবং নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র, ইন্দ্র যোগ রয়েছে এবং আগামীকাল রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত। অর্থাৎ এই সময়টা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর বিষয়ের উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে। শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না। আপনার শেয়ার বাজার ফাটকা বা আপনি কোনো জায়গা থেকে অর্থ পেলেন, যে অর্থ আপনার দীর্ঘদিন আটকে ছিল সেই অর্থ আপনি হয়তো পেলেন, অথবা আপনার কোনো পৈতৃক সূত্র থেকে আপনি সম্পত্তি পেতে পারেন, অথবা আপনি রাস্তায় যাচ্ছেন কোথাও কুড়িয়ে কোনো টাকা পেলেন, সেটা আপনার অল্প সামান্য টাকা হলো, সেটা কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হতেই পারে। অর্থাৎ যে কোনো দিক থেকেই আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে গেছিলেন সেখান থেকে বড় ধরনের মুনাফাও কিন্তু আপনি পেতে পারেন এবং আপনার আগামীকাল লটারির প্রাপ্তি হতে পারে। আপনিও আগামীকাল কোটিপতিও কিন্তু হতে পারেন, আপনি আগামীকাল লাখপতিও হতে পারেন যদি আপনার ভাগ্য সাথ দেয় এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ভালো থাকে, আপনার অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হতে চলেছে। এবং আমি আবারও বলি, এটা সম্পূর্ণ ভাগ্যর উপর নির্ভর করে, তাই আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বা যে কোনো কাজে আপনার প্রতিবন্ধকতা আসছে, তাতে কিন্তু রাহু রক্ষা কবচ মিরাকেল কিন্তু কাজ করবে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার কিন্তু জীবনে কিন্তু ঘটবে। যদি আপনারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, তার জন্য রাহু রক্ষা কবচ কিন্তু বিশেষভাবে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটাবে। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি বারবার প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো কেন দিই, কিছু না কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হয়। অনেকেই ভাবেন যে কৌশিকদা অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়েছে, চলো একটা লটারি কাটি, লটারি কাটলে হয়তো ভাগ্য ফিরে যাবে। হ্যাঁ, ফিরতে পারে, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ ভালো থাকে তবে আপনার ভাগ্য ফিরবে এবং আপনার যদি ভাগ্যভাব মজবুত থাকে তাতেও কিন্তু আপনার ভাগ্য কিন্তু ফিরবে। এবং পাশাপাশি যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করে থাকেন তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি, কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তি কিন্তু হবে আগামীকাল। দেখুন, আমি প্রতিদিন এই রাশিগুলোর নাম বলি এবং ঠিক সময়গুলো আপনাদেরকে দিয়ে দিই। সেই সময়গুলোকে যদি আমি এই সময়গুলোকে খুব রিসার্চ করে বার করি, এই সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই সময়গুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন ঠিকঠাক মতন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু 100% বৃদ্ধি কিন্তু করবে। এবং আমি আবারও বলছি, যাদের প্রচুর ঋণ হয়ে গেছে, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে। এবং আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে, পরামর্শ করুন যে আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে, কোন বছর প্রাপ্তি রয়েছে। কারণ কিছু না কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশি সৃষ্টি হয়, সেখানে আপনার রাশির নাম থাকে, হয়তো
আপনার রাশির নাম থাকলে যে আপনার সঙ্গে হুবহু মিলবে এমন কোনো ব্যাপার নেই। কারণ আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, যদি আপনার জন্মকুণ্ডলি যদি পারমিট করে আর এই তিনটি গ্রহ যদি আপনার ভালো যদি থাকে, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই জয় মা লক্ষ্মী আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমি আগামীকালে যে 45 মিনিটের কথা বলছি, এই 45 মিনিটটা কিন্তু আগামীকালের জন্য কিন্তু নির্ণায়ক। ইন্দ্র যোগ রয়েছে আগামীকাল, ইন্দ্র যোগ রয়েছে, খুব ভালো দুর্দান্ত যোগ ইন্দ্র যোগ। এবং আপনার যে এই 45 মিনিটের যে সময়, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল ঘটতেই কিন্তু পারে। প্রথম রাশি মীন রাশি, আগামীকালের মীন রাশির টার্গেট নাম্বার, কারণ অনেকবার মীন রাশির টার্গেট নাম্বার মিস হয়ে যায়, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে কৌশিকদা মীন রাশির টার্গেট নাম্বারটা আপনার প্রতিদিন আপনার কিন্তু আপনি ভুল করে ছেড়ে দেন। আমাদের অনুরোধ মীন রাশির টার্গেট নাম্বারটা বলবেন, কারণ আমরা অধীরা ঘুরে আপনার প্রোগ্রামগুলো শুনি। কৌশিকদা একটু আমাদের অনুরোধটা রাখবেন, তো মীন রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বারটা আগে, মীন রাশির আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5, শুধুমাত্র 5। আপনাদের যে সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা 10:27 থেকে 11:03 পর্যন্ত সময়টা শুভ, 10:27 থেকে 11:03 পর্যন্ত। আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনাদের রাহু শুক্র বুধ গ্রহ ভালো থাকে এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে। তবেই দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি, হ্যাঁ আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল এই 45 মিনিট আপনার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 6, আপনাদের যে শুভ সময় সকাল 10:25 থেকে 10:50 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 7, আপনাদের শুভ সময় 11:00 থেকে 11:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রেও আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 11:12 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি, অন্তিম রাশি, সে রাশির নাম আপনার মেষ রাশি। হ্যাঁ আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, এবং আপনাদের যে আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা সকাল 10:00 থেকে 11:12 পর্যন্ত। নমস্কার।